বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজির প্রথম আন্তর্জাতিক সম্মেলন এবং সপ্তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা কনভেনশন হল এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের 1 নম্বর বলরুমে। এবার 2024 সনে এপ্রিলের 26 এবং 27 তারিখে এর ভিডিও আমি দেখানো শুরু করেছি। যে সমস্ত ভিডিও আমি ওখানে অংশগ্রহণ করে রেকর্ড করেছি তার কিছু কিছু অংশ প্রথম পর্ব শেষ হয়েছে এই প্রথম দিনের। প্রথম দিনের এখন দেখবেন দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব আমি দেখাচ্ছি, এনজয় করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর ডক্টর গোলাম মোস্তফা, অনারেবল প্রেসিডেন্ট বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি ফর হিজ অ্যালোয়িং স্পিচ। নাও উই আর হেভিং টুয়ার্ডস আওয়ার সায়েন্টিফিক সেশনস। হোপ ইউ অল আর হ্যাভ অলরেডি গট দ্য প্রোগ্রাম স্কেডিউল। টুডে উই হ্যাভ 5 সেশনস টু কন্ডাক্ট দ্য ফার্স্ট। শুরু হয়েছে সায়েন্টিফিক সেশন। সায়েন্টিফিক সেশনে প্রতিটা সেশনে একজন করে প্রেজেন্ট করবে, যে তিনি প্রেজেন্ট করবেন 15 মিনিট তার পেপার প্রেজেন্ট করবেন। তো এখন ঘোষণা দিচ্ছেন তিনি, তিনি মডারেটর প্রফেসর সাইদুর রহমান। পাশে চেয়ারে তিনজন করে বসবেন, দুইজন থাকবেন চেয়ারম্যান হিসেবে, একজন মডারেটর। তো আজকে প্রথমই যে সেশন শুরু হলো, যিনি প্রথম প্রেজেন্ট করবেন তিনি ডাক্তার সৌমিত্র চক্রবর্তী, চেয়ারম্যান হিসেবে আছেন প্রফেসর অসীম রঞ্জন বড়ুয়া এবং প্রফেসর কানিজুর রসুল, আর মডারেটর হিসেবে প্রফেসর সাইদুর রহমান। ডাক্তার সৌমিত্র চক্রবর্তী প্রেজেন্ট করবেন, টপিকসটা হলো ম্যাথমেটিক্যাল ব্রিজ বিটুইন এপিডেমিওলজিক্যাল অ্যান্ড মলিকুলার ডাটা অন ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড। তা আমি 15 মিনিট সম্পূর্ণ রেকর্ড করব না, সময়ের স্বল্পতার জন্য আমার ভিডিও লম্বা হয়ে যাবে। আমি জাস্ট এর একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে সৌমিত্র চক্রবর্তী সুন্দর করে আমাদের মাঝে প্রেজেন্ট করছে তার টপিকস, ম্যাথমেটিক্যাল ব্রিজ বিটুইন এপিডেমিওলজিক্যাল অ্যান্ড মলিকুলার ডাটা অন ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড। আমাদের সায়েন্টিফিক পর্বের সব কিছুতেই দেখা যাচ্ছে প্রফেসর জিল্লুর রহমানকে সব দিচ্ছে, সামাল দিচ্ছেন ছুটাছুটি করে। তো আমার সামনে বসা আছেন আমেরিকা থেকে আগত ডাক্তার মনোয়ার হোসেন, তার বাম হাতে দেখেন একটা মোবাইল আছে, সেখানে মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে ডাক্তার MB জামান স্যারকে। তিনি আমেরিকা থেকে আমাদের এই এই পর্বটাকে এনজয় করছেন। তিনি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের কিন্তু মানে অ্যাটেন্ড করছেন আমাদের এই সায়েন্টিফিক সেশনে। আর এখন যেটা প্রেজেন্ট করছেন তিনি ডক্টর মোহাম্মদ ইকবাল করিম, তিনি প্রেজেন্ট করছেন মলিকুলার স্টাডি অফ নন স্মল সেল কার্সিনোমা অফ লাং ইন এ টার্সিয়ারি লেভেল ল্যাবরেটরি ইন বাংলাদেশ।
প্রেজেন্ট করছেন ডক্টর ইকবাল করিম। আমি সবারই কিছু কিছু অংশ এক মিনিট বা দেড় মিনিট করে দেখাবো স্যাম্পল হিসাবে। যেহেতু আমি মাঝখানে বসেছি, আমি সাউন্ডটা ভালো করে রেকর্ড করতে পারিনি, যার জন্য আমি সাউন্ডটা শোনাচ্ছি না, নয়েজ সাউন্ড হচ্ছে। জাস্ট আমি কোনো প্রফেশনাল হিসাবে না, জাস্ট আমি একজন অডিয়েন্স হিসাবে মাঝখানে বসেছি এবং মাঝে মাঝে আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি, জাস্ট তুলে ধরার জন্য যে আমরা কীভাবে কাজটা করছি, কীভাবে সায়েন্টিফিক সেশন করছে। আমি এখানে বসা, আমি সেকেন্ড রোতে বসা আছি। এখন মোটামুটি গরম কমেছে, এসির বাতাস লাগা শুরু করেছে, এখন আগের চেয়ে বেশ ভালো লাগা শুরু করেছে। আমার বাম পাশে বসা আছে প্রফেসর এনামুল কবির। এখনো দেখা যাচ্ছে সেই ইকবাল করিম প্রেজেন্ট করছেন। সামনের সারিতে প্রফেসর কামাল স্যারকে দেখা যাচ্ছে, আর বিদেশি বেশি কিছু গেস্টকে দেখা যাচ্ছে। আমাদের প্রফেসর সৈয়দ মকরম আলাই, আমাদের একজন লিজেন্ড প্রফেসর অফ হিস্টোপ্যাথোলজি, তিনি আছেন সামনে। ফৌজিয়া ম্যাডাম আছেন, আছে তার সাথে বিদেশি প্রফেসর, এরা সবাই বিদেশি ইন্ডিয়ান ডান পাশে মণ্ডল। সন্তোষ মণ্ডলকে দেখা যাচ্ছে মিটি মিটি হাসছেন, আর আমাদের প্রফেসর শাহমণি স্যারকে দেখা যাচ্ছে বসা আছে ডান পাশে। এখনো সবাই এসে সারেনি, আরও আসবে, প্রথম সেশন তো আসবে। প্রফেসর নওফেল সালাম দিলেন, তারপর ডান পাশে পরিতোষ, প্রফেসর পরিতোষ স্যারকে দেখা যাচ্ছে। এনারাও বিদেশি ইন্ডিয়ান নাগরিক, লার্নেড প্রফেসর সবাই। আমরা আমাদের সায়েন্টিফিক সেশন চলছে প্রথম দিন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা কনভেনশন হলে। আমি একটু ঘুরে ঘুরে সবার সাথে দেখা করছি এবং তাদের ভিডিও নেওয়ার চেষ্টা করছি। হলের ডান পাশে যে খাবারের টেবিল পাতা আছে, সেখানে দেখা যাচ্ছে কয়েকজন ইয়াং প্যাথোলজিস্ট তারা বসে গল্প করছে। আসলে এটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে, শুধু যে সায়েন্টিফিক সেশন তা না, এটা কিন্তু একটা সম্মেলন। এটা বার্ষিক সম্মেলন
বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি, তারা সবাই একত্র হয়েছে দীর্ঘদিন পর, হয়তো তারা বসে বসে গল্প করছে। তাদের সবসময় যে সারাক্ষণ সাইন্টিফিক সেশন ভালো লাগবে তা না। আর এখানে কাছের ওয়ালে স্টিকার লাগানো আছে, মনে হচ্ছে যেন চড়ুই পাখি লাইন ধরে বসে আছে। আমি বের হয়ে আবার যেখানে এই রেজিস্ট্রেশন করছে সেখানে এসেছি, এবং তার পাশ দিয়ে দেখা যাচ্ছে যে পোস্টার প্রেজেন্টেশন, এগুলো আমাদেরই ইয়াং প্যাথোলজিস্টরা, হিস্টোপ্যাথোলজিস্ট, তারা পোস্টার প্রেজেন্টেশন করছে তাদের রিসার্চ ওয়ার্কের। তো এখানে তারা এদিকে আসছে, তারা নিজেরা নিজেরা গল্প করছে, ভিতরে কিন্তু সাইন্টিফিক সেশন চলছে। এটাই একটা স্বাভাবিক দৃশ্য আমাদের মিলন মেলার, সম্মেলন বছরে একবার করে হয়, তখন সবাই একত্র হয়, এর একটা উৎসব মুখর পরিবেশ হয়। তখন সব সারাক্ষণ যে বসে বসে ওই জ্ঞানগভীর সাইন্টিফিক সেশন শুনবে তা না, মাঝে মাঝে তাদের রিক্রিয়েশন বের হয়ে আসে এবং তারা নিজেরা গল্প করে, এই যে ফটো সেশন করতেছে তারা, তারা নিজেরা বান্ধবীরা যখন একত্র হয়েছে একসাথে, এদিকে রেজিস্ট্রেশন চলছে। তা আমি যখন এরকম কোর্সে থাকছিলাম, এমফিল কোর্সে, তখন আমরাও এই কাজটা করতাম। আপনার নাম কি? বন্দনা বাদল। হ্যাঁ, আপনি রেজিস্ট্রেশন করতে নিতে, যে লিস্টে পার্টিসিপেন্ট কতজন আছে? 470 জন। ধন্যবাদ। আমি জেনে নিলাম কত জন করেছে, তারা বললো যে 430 জনের মতো রেজিস্ট্রেশন করেছে। এরা যে ফটো সেশন করতেছে দেখতে পাচ্ছি, তারা খুব খুশি, সেলফি নিচ্ছে একটা মেয়ে। এরা ইয়াং প্যাথোলজিস্ট আর কি। এই যে সেক্রেটারি জেনারেল আমাদের বিএপি, তিনি খুব ব্যস্ত বাইরে, শাহিদ, প্রফেসর শাহিদুল জিন্না। Respected chairman of the session, moderator and the learned audience, good morning. Today's first speaker, Dr. Soumitra Chakraborty, presented an exciting topic, but it was not easy to understand to everybody, I think. But and and receive certificate from Professor Dr. Now I like to call Dr. Mohammad Iqbal Puri. Please come to the line. আমি শুধু সৌমিত্র চক্রবর্তী এবং প্রফেসর ইকবাল করিমের প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, এর মাঝখানে আবার প্রেজেন্টেশন করেছে প্রফেসর জিল্লুর রহমান। ডাক্তার জিল্লুর রহমানের টপিক ছিল ইভোলিউশনারি চেঞ্জেস ইন প্যাথোলজি অ্যান্ড ইটস ডিজিটাল ফিউচার। জানাচ্ছি নির্বাচন কমিশন প্রস্তুত, আপনারা আসলেই ভোট দিতে পারবেন। ভোট চলবে বিকাল 3:30 পর্যন্ত। ভোটের জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করেছি একটি ফটো আইডি, যদি কারো কোনো অসুবিধা থাকে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নিব। আর 11 জন প্রার্থী আপনাকে ভোট দিতে হবে, 11 জনের কম বা বেশি হলে আমরা সেই ভোট গণনায় নিতে পারব। সবাইকে ধন্যবাদ। The session is dedicated to Professor K.M. Nazrul Islam. So this lecture is titled as Professor K.M. Nazrul Islam Memorial Lecture. You know, Professor K.M. Nazrul Islam
is our teacher, and this lecture will be delivered by one of our legendary teacher, Professor F. B. Zaman, and this session is being chaired by Professor Sayyed Mukarram Ali and Professor Teacher of the Teachers, Professor K. M. Nazrul Islam, who was a pioneer to pathologies of this country. And Professor, by my side, is Professor Sayyed Mukarram Ali, who is also a legendary professor, as you know. Thank you very much. We are just starting a memorial lecture about Professor K. Nazrul Islam. Now, Professor Zaman will talk about the memorial lecture in the middle of the day. So, now, the beginning of the lecture, I am requesting to start the lecture of Professor M. B. Zaman. Okay, so the mind, when what you listen to this lecture, it will be on 26th morning for you. I will be recording it just in case there is technical difficulty. So this is not about me, it's about Professor K. Nazrul Islam. And this is the first lecture in his honor. His family has created a trust, and this year they plan to arrange a memorial lecture plus other educational activities. I've also used in the United States to produce slides. The quality of slides are nowadays excellent. I will not go into this topic more now. I'll start with the scientific presentation, and this, what I say, pros and cons, which also can be called the metamorphosis of WHO classification of tumors of the lung, started in 1967 and current an article written by a pathologist from who published in 1924 26 cases of lung cancer, and classified them into basal cell carcinoma, which eventually became small cell carcinoma, polymorphous cellular carcinoma, which became the cylindrical cell carcinoma, which became a renal carcinoma. This was remarkably accurate in morphologic classification. And you can understand this is only 100 years ago. WHO adopted this morphologic classification and came up with this book, which I have in my collection. It says International Histological Classification of Tumors number 1. It was a very modest
And you ended up, one case's classification was maintained in two pages, in the index. And you can see that these gross tumors were called epidermal carcinomas. The oster carcinomas were called small cell anaplastic carcinomas. All the glandular tumors were called adenocarcinomas. And those which were not forming glands and not having intracellular gradient of keratinization were called large cell carcinomas. And then there were combined epidermoid and adenocarcinomas. Carcinoid tumors were well known then. And there were some low grade malignancy of benign tumors of salivary gland type, which does occur in the malignancy. It's here. On your left in 2004, the tumor of grade malignancy of this. On your right in 2015. Which is what I'm going to have by my right to prepare this lecture. And then on the recently, 2021, the moon came. This is number 6 in my round. But for them, this is the 5th edition. This is how cases these editors are nowadays. There are mistakes in count, there are mistakes in feet. But this is an excellent point. So, what happened in these 50 years? The tumor which was called epidermoid carcinoma over the years became squamous cell carcinoma, which is fine. Also, you may say a few things about why epidermoid carcinoma is more appropriate than over the years. The broken mucosal squamous metaplasia is related to squamous carcinoma. Taste the shape of the epidermis. So, the term epidermal carcinoma doesn't make sense. So, I don't have any In 2021, the subtypes are keratinizing, not keratinizing, and the first one is and the latest other change is that the tumor, which is almost in the sky, focus in tissues, especially for 10 years of chronic disease, which is always the infected carcinoma, have now been incorporated into squamous cell carcinoma. This is not acceptable because it may be a different disease. It is not better prognosis, it is not a smoking related cancer. So, to bring mental epithelial carcinoma into squamous cell carcinoma comes very recent. If you want to see examples, these are very elementary. So, this is squamous cell carcinoma keratinizing. This is non-keratinizing squamous cell carcinoma. And by the differential requirement to diagnose this, you will need to do immunoscan. In 4D, you can do CK56. Also, PTA1,
some people might do goes to medicine, but the 340 in TPS 1 will be required to categorize Now the session is over, subject is given. Now, Professor Kamal will hand over the test to the chairperson, Professor Phil Mukarumani, sir. Dear audience, the session for tea. So I am requesting the senior members and foreign guests to come here for tea and rest in the another place outside. So I am requesting, as we are running short of time, we will take 15 minutes for tea break. Thank you. All right, thank you.
সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় পর্ব শেষ হলো। আমি আপনাদের আহ্বান করব এক পরবর্তী পর্ব দেখার জন্য।